বেগুন দিয়ে মলা মাছের সুটকি ভোনা খেতে খুবই সুস্বাদু আর বানানো তো একদম সহজ আসুন ফুল ভিডিওটা দেখে জেনে নিই কীভাবে এই মজার রেসিপিটা তৈরি করা যায় এটা হচ্ছে মলা মাছের সুটকি এটা রান্না করার আগে আমি খুব ভালো করে পরিষ্কার করে নেবো মাথাটা ফেলে মাথার সাথে যে ময়লাটা থাকে সেটাও ফেলে দেবো তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি খুঁটিয়ে খুঁটিয়ে ময়লাগুলো বের করছি তারপরে খুব ভালো করে ছয় থেকে সাতবারের মতো ধুয়ে তারপর এটা আমি রান্না করব। শুটকি যদি একটু ভালো করে পরিষ্কার করে নেন তাহলে আমার কাছে মনে হয় খাবারের স্বাদটা অনেক বেশি বেড়ে যায় তো দেখতেই পারছেন আমি কিভাবে মাথাটা ফেলে দিচ্ছি মাথার নিচের দিকে মানিপ্যাটের সাইডে এই যেরকম কালো ময়লা আছে সেটা আলগা ময়লা এটা টান দিলেই বের হয়ে যাবে কালো ময়লাটা টান দিয়ে বের করে আমি আবার পানিতে শুটকিটা রেখে দিচ্ছি তাছাড়া পানিতে ভিজা থাকলে শুটকিটা নরম হয়ে যায় পরে ধুতেও সুবিধা হয় তো এক এক করে সবগুলো আমি একইভাবে পরিষ্কার করে নেব তো খুব ভালো করে পরিষ্কার করে নিলাম এবার রান্নায় চলে যাই প্রথমে আমি এখানে তেল নিয়ে নিয়েছি মাত্র দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব নেড়ে চিড়ে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম আদা বাটা দিয়ে দিব এক চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিব এক চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব এক চা চামচের মতো শুকনো লাল মরিচের গুঁড়া দিয়ে দিব আধা চা চামচের মতো লবণ দিয়ে দিব এক চা চামচের মতো তারপর নেড়েছেড়ে মশলাটা একটু ভেজে নিব হালকা একটু ভেজে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আর আপনারা যদি ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে চান সেক্ষেত্রে শুকনো মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন আমি একটু ঝাল কম খাই আর এখন দিয়ে দিব মলা মাছের শুটকি তো এটা কিন্তু আমি আগেই বলেছি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি প্রত্যেকটা শুটকির মাথা ফেলে দিয়েছি আর ভিতরটাও একদম ভালো করে করে ধুয়ে পরিষ্কার নিয়েছি তো এখন আমি মলা মাছগুলো দিয়ে দিলাম এখানে আমি প্রায় এক কাপের মতো মলা মাছের শুটকি নিয়েছি শুটকিটা দেওয়ার পর চার পাঁচ মিনিটের মতো এটা কষিয়ে রান্না করে নিব তারপরে দিয়ে দিব বেগুন কুচি এই যে দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এর চাইতে বেশি চিকুন করে কাটলে একদম ভর্তা হয়ে যাবে চাইলে এর চাইতে আরেকটু মোটা করে কেটে নিতে পারেন তো ঠিক এভাবে করে বেগুনটা কুচি করে কেটে নেবেন মাছের সাথে বেগুনটা খুব ভালো করে মিক্সড করে নিলাম এখন দিয়ে দিব আলু কুচি আলুটাও ঠিক সেমভাবে বেগুনের মতো করে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি খুব বেশি পাতলা করিনি আবার অনেক বেশি মোটাও করিনি কিন্তু হ্যাঁ আপনারা আরো পাতলা করতে পারবেন না কিন্তু আর একটু মোটা করে কেটে নিতে পারবেন তারপর দেখতেই পারছেন আমি মাছের সাথে আলুটা বেগুনটা সব মিক্সড করে হালকা একটু ভেজে নিচ্ছি মিনিমাম চার থেকে পাঁচ মিনিটের মতো এরকম নেড়ে চেড়ে ভেজে নেবেন আর যদি আরেকটু বেশি ভাজতে চান তাহলে সেটাও পারবেন কারণ আমার কাছে মনে হয় একটু বেশি করে ভেজে নিলে খেতে বেশি মজা লাগে মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো পানি আমি এখানে প্রায় এক কাপের মতো পানি দিয়েছি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে আমি হালকা একটু রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত আলু আর বেগুন সিদ্ধ না হবে অনেকে চিন্তা করতে পারেন যে শুটকি সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে কিন্তু মোটেও না একদম বেগুনের সাথে সাথে শুটকিটাও একদম নরম হয়ে সিদ্ধ হয়ে যায় বেগুনের সাথে মিশে যায় আমার রান্নাটা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচ আর দিয়ে দিব ধনে পাতা কুচি এটা লাস্টে ব্যবহার করবেন আপনি চাইলে কাঁচামরিচটা মাঝখান দিয়ে ফেরে আগেও ব্যবহার করতে পারেন তারপরে তো নেড়ে চেড়ে নিলাম বাস হয়ে গেল আমার রান্না এখন আপনি যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে এভাবে নামিয়ে নেবেন আর যদি একটু মাখা মাখা করে খেতে চান আমি একটু মাখা মাখা করে খাবো এই জন্য আমি একটু সময় নিয়ে তারপরে নামাচ্ছি তো দেখুন হয়ে গেল মাখা মাখা এখন আমি নামিয়ে নেব ডিপেন্ড করে যে আপনি কিভাবে খেতে পছন্দ করেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই ফলো বাটনটা ক্লিক করে দিবেন তাহলে এরকম আরও মজার মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনার বাসায় তো দেখতেই পাচ্ছেন আমি ধনেপাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি আর এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে খুবই মজা আর যারা শুটকি লাভার তারা সবাই এটা খুব পছন্দ করবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন এখান থেকে বিদায় আল্লাহফেজ